এত অল্প সময় আমাদের, মানে কথা শুনবো না গান শুনবো আর সেটাই আমরা ঠিক করে উঠতে পারি না। কিন্তু তাও গানের জন্য তো আমার দর্শকরা বসে আছেনই, তাদেরকে গান শোনাই এখন। ওখানে আপাজির কাছেও শিখেছি, মানে সবসময় আসতাম, যেতাম ওখানে, উনি সবসময় ডাকতেন, কেউ না থাকলে ওনার বাড়িতে গিয়ে থাকতাম আমি আর দুই তিনজন স্কলার ওমকার আমি। তো তখন মানে সমস্ত গুরুদের সঙ্গে একদম একাকিত্ব, মানে মনে হতো না ওনারা গুরু, নিজের লোক মনে হয়তো। আর ওনারা এত সুন্দর করে ভালোবেসে খাইয়ে আদর করে গান শেখাতেন, তো
Oh.